नमस्कार बंधुरा, सोनालिस किचेन थेके आमी सोनाली। आमी आजके आपनादेर के बानिये देखाबो एई रेसिपिटी। एटार नाम होच्छे पटेटो 65 बा आलू 65। चलुन देखे नी ताहले एटी बानाते की की उपकरण लागबे। चलुन ताले देखे नी की की उपकरण आजके लागछे। निये निएछि तीनटे मीडियम साइजेर आलू, एटा काचा आलू खलखली खोसा छाड़िए नियेछी, आर नियेछी कारी पाता, काचा लंका, शुकनो लंका, रसुन, आर निये नियेछी सादा तिल, हलुदेर गुड़ो अल्प परिमाणे, लंकार गुड़ो, चीनी नियेछी, मयदा, नून, दई आर कर्नफ्लावर। এইরকম একটা কাটারের সাহায্যে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে বড় দিকটা দিয়ে কেটে নেব। আলুটাকে এরকম সোজাভাবে ধরে এইভাবে আমরা তিনটে আলুকেই ঘষে নেব। এরকম ধরনের লম্বা লম্বা হবে। এইভাবে আমি তিনটে আলুই করে নিচ্ছি। আলুগুলো আমার কাটা রেডি হয়ে গেছে। এরপরে আমি বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। এই আলুগুলো তুলে এই জলের মধ্যে সব ভিজিয়ে দেব। ভালো করে আলুগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। এরকম চিপে চিপে জল থেকে তুলে নিয়ে নিয়ে দু তিনবার করে জল পাল্টে পাল্টে আমি আলুগুলোকে ধুয়ে নেব পরিষ্কার করে। তারপর আমরা আলুগুলো দিয়ে মশলা দিয়ে মাখব। আলুগুলোকে আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলো ভালো করে চিপে চিপে হাত দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আলুটার মধ্যে আমি নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কোঁচানো কারি পাতা আর সামান্য কাঁচা লঙ্কার কুচি। 10-12টা কারি পাতা, ফ্রেশ কারি পাতাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব মোটামুটি 4 চামচ ময়দা। আর দিয়ে দেব 3 চামচের মতন কর্নফ্লাওয়ার। আর দেবো সামান্য একটু চিনি। এরপর আলুটাকে ভালো করে মেখে নিয়ে আমরা পকোড়ার মতন তৈরি করে নেব। মিশ্রণটা আমার মাখা রেডি হয়ে গেছে। এর মধ্যে 4 বড় চামচ ময়দা দিয়েছি আর 3 বড় চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এরভাবে শুকনো শুকনো করে মেখে নিয়ে এরপর আমরা পকোড়ার মতন তৈরি করে নেব। গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে করে পকোড়াগুলো ছেড়ে দেব।
এইভাবে আমি প্যানের মধ্যে যতগুলো সম্ভব হয় আমি পকোড়া ছেড়ে নেব। পকোড়াগুলো আমার প্যানের মধ্যে ছাড়া হয়ে গেছে, এরপরে আমি এগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো, আস্তে আস্তে করে জানি পকোড়াগুলো হয়ে যায়, জানি আলু পকোড়া ভেতরটাও জানি ভালো করে ভাজা হয়ে যায়। আস্তে আস্তে উল্টে পাল্টে আমি এটা ভেজে নেব। আলুগুলোর পকোড়াটা আমি বানিয়ে তুলে নিয়ে তারপরে আবার আরেকটা ব্যাচ করে নেব। আরেকটা ব্যাচের পকোড়া আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। এটা ধীরে ধীরে হবে, একটু সময় নিয়ে করতে হবে। এটা আমি আজকে বানিয়ে নিচ্ছি পটেটো 65। এটা খেতে খুব সুস্বাদু হয়, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে এটা খেতে। পকোড়াগুলো আমার দুপাশে ভাজা হয়ে গেছে, এরপর আমরা পকোড়াগুলোকে নামিয়ে নেব। সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো আমি আবার ছেড়ে দিচ্ছি। এগুলো ছোটো ছোটো সাইজের করে ছাড়লে বেশি হয়, আমাদের জন্য ছোটো ছোটো করে ছাড়ছি পকোড়াগুলোকে। পকোড়াগুলো আমার সব ছাড়া হয়ে গেছে তেলের মধ্যে, এরপরে উল্টে পাল্টে আমি দুপাশটা লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দূরে আমার বড়াগুলো কত মচমচে হয়েছে, আওয়াজ শুনতে পাচ্ছেন কত মচমচে? পকোড়াগুলোকে দুপাশ ভালো করে ভেজে নিয়ে এবার আমি নামিয়ে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, আরও সামান্য একটু ভাজতে হবে, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে পকোড়াগুলো। তারপরে এই পকোড়াগুলোকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দই দিয়ে আমি টস করে নেব একটু, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে পটেটো 65। পকোড়াগুলো আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা কড়াই থেকে নামিয়ে নেব পকোড়াগুলোকে। আমি একটা অন্য কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে এবারে দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচি। এইটা কিছুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমি দিয়ে দেব কয়েকটা কারি পাতা। এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কারি পাতা, এবার এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার, ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দইটা আমরা দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেব আমরা দইটাকে। এখানে 3 থেকে 4 চামচ মতন আমি দই নিয়েছি, এই দইটাকে দিয়ে দেব। এরপরে ভালো করে মেরে নিয়ে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটুখানি চিনি, আর দিয়ে দিয়েছি সাদা তিল। ভালো করে নেড়ে নিতে হবে,
হাই ফ্লেমে এটা করতে হবে। যখন কারি পাতাটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন, তারপরে হাই ফ্লেমে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি নুন। এটাকে ভালো করে নেড়ে নিয়ে যখন এটার মধ্যে দিয়ে তেল ছাড়তে শুরু করে দেবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব আলুর পকোড়াগুলো। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি আলুর পকোড়াগুলো। হাই ফ্লেমে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আলু 65 বা পটেটো 65। রেডি হয়ে গেছে আমাদের পটেটো 65। এবারে আমরা নামিয়ে এটা সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে আমাদের পটেটো 65 বা আলু 65। এইভাবে পটেটো 65 বানিয়ে নিয়ে আপনারা সব বাড়ির সবাইকে পরিবেশন করুন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি অন করে দেবেন। নমস্কার, দেখা হবে এর পরের দিন অন্য কোনো রেসিপির সাথে।